শান্তির বাজার মহকুমার অন্নদা দাস পাড়ায় প্রায় 20 পরিবারের লোকজন বসবাস করে। এই গ্রামে পানীয় জলের জন্য সাপ্লাই থাকলেও নিয়মিতভাবে জল পায় না বলে অভিযোগ এলাকাবাসীর, যার ফলে দীর্ঘ অনেক বছর যাবত বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছে এলাকাবাসী। এলাকার বসবাসকারী লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার ছোট ছোট শিশুদের জন্য এই এলাকায় অঙ্গনওয়ারি কেন্দ্র নেই। অঙ্গনওয়াড়ি সেন্টার একটা হইলে ভালো হয়, ভালো হয় যে আমরার, কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা না সুবিধে হইব, কারণ বাচ্চা হাচ্চা আরও অনেকে আছে বা থাকবে, এই কারণে আমরা না সুবিধে হইব। আপনি সরকারের কাছে আমরার একটা দাবি, একটা এইখানে অঙ্গনওয়াড়ি সেন্টারের সরকারের কাছে আরেকটা দাবি, আমাদের ইয়ানে একটু জলের সমস্যাটা বেশি, হ্যাঁ জলের সমস্যাটা, আমরা জলের জন্য অনেক কষ্ট পাই। আবেদন আছে বলতে আন্ডারে সরকারে আন্ডারে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার দিলে এনে খুব ভালো হইব, আমরা পোলা ফান্ডি লইয়া কদূর সুখে থাকতে পারবো, আমরা দূরে আবেদন করি সরকারের কাছে। ওনাদের অনেক পথ অতিক্রান্ত করে নিজেদের ছেলে মেয়েকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে যেতে হয়, তাই এলাকাবাসীর দাবি রাজ্য সরকার যেন এলাকার উন্নয়ন স্বার্থে এই এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করে ও এলাকার বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেয়। এখন দেখার বিষয় এলাকার উন্নয়ন স্বার্থে রাজ্য সরকার কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।